হঠাৎ করে এক বন্ধু বিকালে বলল, চল আজকে বিরিয়ানি খাই। পরে বললাম, ঠিক আছে খাওয়া যায়। তারপরেই গ্রাম্য পরিবেশে বিরিয়ানির আয়োজন। গোস্তগুলো কাটা শেষ, এখন লবণ দিয়ে গোস্তগুলো মাখানো হচ্ছে। চুলায় খড়ি দিয়ে আগুন জ্বালিয়ে দিলাম। ভিডিওটি ভালোভাবে দেখে বিরিয়ানি কিভাবে রান্না করে দেখে নিন। কড়াইটা ভালো করে শুকিয়ে তেল ঢেলে দেওয়া হলো। তেলটা পরিপূর্ণ গরম হয়ে যাওয়ার পরে অল্প অল্প করে গোস্ত ছেড়ে দিচ্ছে। গোস্তগুলো ভালো করে ভেজে নিতে হবে। চাউলগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে করে ময়লা না থাকে। সে অনেক পরিপাটি, তাই তাকে চাউল ধুতে দেওয়া হয়েছে। আমার বন্ধুরা সবাই বলে আমি নাকি ভালোভাবে কাটাকাটি করতে পারি। হারামি বন্ধুগুলো পাম মারার মধ্যে আছে আর জোরাজুরি করে আমাকেই বসাইয়া দিছে। পরে আর কাকে কি বলবো, হতভাগার মতো পেঁয়াজ কাটা শুরু করলাম। আমরা এই বিরিয়ানির আয়োজনটা করেছি এক বড় ভাইয়ের বাড়িতে। বড় ভাইয়ের বাড়িটা নদীর ওপারে, গ্রাম্য পরিবেশে। এইদিকে গোস্তের মাঝে কাঁচামরিচ আর গোস্তের মশলা দিয়ে দেওয়া হয়েছে। গোস্তগুলো তেলের মাঝে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে করে গোস্তগুলো ভেঙে না যায়। তারপরে পরিমাণ মতো পানি গরম করে নিতে হবে। বিরিয়ানির মশলা, পেঁয়াজ, চাউল সব রেডি। তারপরে যে পাত্রের মাঝে রান্না করবেন সেটাই তেল গরম করে পেঁয়াজ, মরিচ, এলাচি, দারচিনি, গরম মশলা ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে চাউলগুলো দিয়ে দিবেন। পরে ভালো করে চাউল ভেজে নেবেন। যখন বুঝবেন চাউল ভাজা হয়ে গেছে তখন গরম করা পানি পরিমাণ মতো দিয়ে দিবেন। পরে সেই ভেজে কষানো গোস্ত দিয়ে দিবেন। তারপরে ভালো করে কিছুক্ষণ লাড়া দিবেন। বেশ কিছুক্ষণ লাড়া দেওয়ার পরে বিরিয়ানি মশলাটা দিয়ে দিবেন। আর বিরিয়ানির মশলার মাঝেই
সব ধরনের মশলা দেওয়া থাকে। তারপরে ভালোভাবে লাড়া দিবেন। যাতে করে নিচে না লেগে যায়। তারপরে যখন বলক উঠে যাবে, চাউলটা অর্ধেক ফুটে যাবে, তখন আগুন কমিয়ে ডেকে দিতে হবে। হয়ে গেল মজাদার এক বিরিয়ানি রান্না। বিরিয়ানি পরিবেশন করছে রাঁধুনি মাহদি হাসান। এই যে আমি ভিডিও করতে করতে শেষ। আসুন সবার সাথে পরিচয় হয়ে নিই। এটা হলো আনিস ভাই আর তার বন্ধু, এটা হলো ইসমাইল, আর এটা হলো সোহাগ খান, আর এটা হলো হৃদয়, আর এটা হলো মাহদি। এই সবগুলাই আমার হারামি বন্ধু।